بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين رب السماوات والأرض وما بينهما رب ورب الجن والإنس والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد الأمي الأمين وعلى آله الطيبين وأصحابه أجمعين ওমন الدين আহম ওমন عليكم ওমান আলাইকুম وبركاته সম্মানিত দর্শক ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখছেন একরা বাংলার পূর্ণময় রমাদান অনুষ্ঠান আমাদের এই অনুষ্ঠানের এটাই শেষ পর্ব আমরা এই শেষের পর্বে এসে একটা দিক আমাদের মনে রাখা দরকার যে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস রেখেছি আমরা ভালো আমল করেছি আমরা খারাপ কাজ থেকে বিরত থেকেছি আমাদের একটা জিনিস আল্লাহ সুমন তাল্লা শিখিয়ে দিয়েছেন এটা আমাদের মনে রাখা দরকার যে আমরা যখন কোনো আমল করি সে আমলটা কিন্তু প্রেজেন্ট করতে হয় সেটা কেমন দেখেন যখন আপনি কত অ্যাপ্লিকেশন করেন অ্যাপ্লিকেশন করার পরে ওখানে একটা সাবমিট বাটন থাকে আমরা সব কিছু রেডি একটা সাবমিট করা লাগে আল্লাহ সুমন তালার জন্যে আমরা যে আমলগুলো করি এই আমলেরও কিন্তু একটা সাবমিট বাটন আছে যে আমাদের আমলগুলো আল্লাহ সুবাহন তাল্লা দরবারে পৌঁছাচ্ছেন কি না হ্যাঁ আল্লাহ সুমন তাল্লাহ তো সব কিছু দেখেন আল্লাহ সুমন তাল্লাহ সব কিছু শোনেন কিন্তু আল্লাহ সিস্টেমটা রেখেছেন যে আমরা যখন আমল করব। ফেরেশতারা তারা এই আমলগুলো রেকর্ড করবেন এই আমলগুলো আল্লাহ তাল্লা কাছে নিয়ে যাবেন তো যে ফেরেশতারা তারা নিয়ে যাবেন এটা হলো সাবমিট বাটন আর আল্লাহর কাছে যখন যাবে এটা কিন্তু ফেরেশতারাও তারাও জানে না আমরাও জানি না যে আল্লাহ সুমাত আল্লাহ আমাদের এই আমলগুলো কবুল করবেন কি করবেন না এটা হলো মানে ঠিক অ্যাপ্লিকেশনের মতো যে আমরা আমল করলাম তারপরে সাবমিট বাটন আমরা প্রেস করলাম আমলটা আল্লাহর কাছে চলে গেল ফেরেস্তাদের মাধ্যমে এখন আল্লাহ সুবান দেখবেন যে তিনি এটাকে অ্যাকসেপ্ট করবেন কিনা কবুল করবেন কিনা যে আমাদের আমার আবেদনটা আমার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড হয়েছে কিনা বা গ্রহণযোগ্য হয়েছে কিনা সম্ভবত ভাই বোনেরা এই রমজান মাসে পূর্ণময় রমদানে আল্লাহ সুবাহন আমাদের জন্য অনেক অনেক সুযোগ রেখেছেন আল্লাহ আমাদেরকে অনেক আমল সালেহ করার তৌফিক দিয়েছেন এখন আমাদের দুইটা কাজ বাকি একটা কাজ হল ইসতে পড়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে যে কাজগুলো আমার করার দায়িত্ব ছিল ফরজ ছিল ওয়াজিব ছিল সুন্নত ছিল আমি সেগুলো হানড্রেড পারসেন্ট অ্যাকিউরেটলি করতে পেরেছি কিনা আমি জানি না তালা যেমন বলেছেন যে মানুষের জন্যে সে যেটা চেষ্টা করে এর বাইরে আর কিছু হবে না এবং সে যার চেষ্টা করে সেটা দেখা হবে মানে কনসিডার করা হবে আল্লাহ দেখবেন এখন আমরা যখন আমাদের একটা আমল করব আমরা চেষ্টা করব তখন এটা সিনসিয়ারলি আল্লাহর কাছে পেশ করতে হবে এই পেশের একটা ইয়ে হলো ইস্তফার পড়া সুফান আল্লাহ আজিম দেখেন আমরা যখন সালাত আদায় করি সালাম ফেরানোর সাথে সাথেই কিন্তু আমরা আল্লাহ আকবার বলি বা বলি না তিনবার ইস্তেকবার পড়ি কেন যে আমি যে আমলটা করলাম সেটা যথাযথভাবে পালন হয়েছে কি না আমি যথাযথভাবে করতে পেরেছি কিনা তত জানি না যেহেতু জানি না এই জন্যে আল্লাহ আমাকে ধরার আগেই আমি আল্লাহর কাছে সাবমিট করলাম যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও একজন ভালো বান্দার কিন্তু এটাই অ্যাটিটিউড হওয়া দরকার এখন মনে করেন আমি রমজানে কোরআন শিব তেলাওয়াত করেছি আমি তারাবি পড়েছি আমি কেমন লাইন করেছি অনেক কিছু করেছি কিন্তু আমি জানি না যে সেগুলো আমি সঠিকভাবে করতে পেরেছি না আর যেহেতু আমি জানি না এই জন্যে আমাকে আনকন্ডিশনাল সাবমিট করতে হবে আল্লাহর কাছে আল্লাহ আস্তকরুল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই তুমি মাফ করে দাও এরপর আমাদের দয়া করতে হবে যেটা ইব্রাহিম আলহতুলসাল্লাম করতেন বা স্বপ্ন বিদায় করতেন সে হল রব্বানা তকব্বাল মিন্না ইনকা আংতেসামিউল আলিম কুতুবা আলাইনা ইন্নাক আন্তত্তবুয়াবুর রাহিম রব্বানা ও আমার লড আমার প্রিয় আল্লাহ তকব্বাল আপনি কবুল করেন আপনি অ্যাকসেপ্ট করেন মিন্না আমাদের কাছ থেকে ইন্নাক আন্তসামিউল আলিম আপনি সব কিছু শোনেন এবং আপনি সব কিছু জানেন অত বা আলেই না এবং আপনি আমাদের তবা কবুল করুন ইন্নাক আন্তত্তাবাবুর হাইম নিশ্চয়ই আপনি হলেন সবচেয়ে বেশি তব্ব কবুল করে এবং আপনি অত্যন্ত অত্যন্ত কাইন্ড এবং করুণাময় আমরা যখন আমল করি আমাদের ভিতরে যে এই হিউমিলিটি এই সিম্পলিসিটি এবং এই বিনয়টা কিন্তু থাকতে হবে এবং এটাই হলো আমল যে মানে যথাযথভাবে আমরা করতে পেরেছি তার একটা নিশানা কোনো কামল করার পরে কোনো আমল করার পরে সেটা তোলাত হোক সেটা লাইল হোক সেটা আপনার সদাকা হোক যদি আপনার মনে একটা অহংকার আসে হ্যাঁ আমি বিরাট কাজ করে ফেলেছি তাহলে মনে করতে হবে ভাই বোনেরা আমার এই আমলটা আল্লাহ কবুল করবেন না কারণ কোনো আমল করে কেউ গর্ব করতে পারে না আপনার মনের ভিতরে যদি একটা গর্ব আসে না আমি বিরাট ভালো কাজ করে ফেলেছি এবং আপনি আল্লাহর কাছে ইস্তিকফার না করেন আপনি নিজেকে আল্লাহর কাছে সাপোর্ট না করেন তাহলে কিন্তু এই আমলটা কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম এই জন্যে এই রমজান মাসে পূর্ণমে রমাদানে আমরা যে যখন যত আমল করি না কেন আমার মনের ভিতরে যেন এরকম একটা কি বলা যায় দুর্বলতা আমার মনের ভিতরে যা সাবমিশন থাকে আল্লাহ আমি চেষ্টা করেছি আমার সর্বাত্মক যেভাবে আমল করলে আপনি খুশি হতেন আমি সুন্দরভাবে আমলটা করতে পারতাম আমি সম্ভবত করতে পারি নাই আপনি আমার ক্ষমা করেন আমি তবা করছি আপনার কাছে এবং আপনি আমার আমলটাকে কবুল করেন সুফান আল্লাহ সমত ভাই বোনেরা তাহলে পূর্ণময় রমাদানে এই দুইটা জিনিস আমাদের খুব বেশি করতে হবে একটা হলো ইস্তেকফার আল্লাহর কাছে খুব বেশি করে ক্ষমা চাইতে হবে কারণ দেখেন এই এই মাহে রমদানটা রমদানটা তিন ভাগে ভাগ করা হয়েছে আপনারা জানেন এর ভিতরে একটা হলো মানে মাগফেরা বিশেষ করে সেকেন্ড টেন ডেজ দ্বিতীয় দশ দিন যেটা থাকে আল মাগফেরা মানে কি ক্ষমা চাওয়া ক্ষমা পাওয়া হ্যাঁ আল্লাহ অনেককে হয়তো এমনি এমনি ক্ষমা করে দিবেন কিন্তু আল্লাহ আশা করেন যে আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা চাইও সুফান আল্লাহ এরপর হলো দোয়া করা এই দোয়া করার ভিতরে দুইটা দোয়া হলো বেশি গুরুত্বপূর্ণ এর সাথে অন্য দোয়া আছে একটা দোয়া হলো যে আল্লাহ যেন আমার গুণাগুলো ক্ষমা করে দেন এই একটা দোয়া আর আল্লাহ যেন আমার ভালো আমলে সলহে যেগুলো আছে এগুলো কবুল করেন আমি যেন এটা না ভুলি যে আমার গুণাগুলো যেন আল্লাহ আপ করে দেন আর আমার যে ভালো কাজগুলো করেছি আল্লাহ যেন এই এটা কবুল করেন আর তিন নম্বর বিষয় হলো যে আমার যত চাওয়া পাওয়া আছে সেই চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে তুলে ধরা আমার যত কষ্ট আছে সেই কষ্ট আল্লাহর কাছে তুলে ধরা এবং রসুল্লাহ সাল্লাম এক হাদিসে বলেছেন এটা হাদিসে খুঁজছি যে দোয়া করার চেয়ে সম্মানিত কোনো আমল আমার কাছে আর নাই ভাই বোনেরা দিছে আছে আছেন দোয়া মুখুল দোয়াটা হলো সমস্ত ইবাদাতের মগজ অর্থাৎ ইবাদাতের ভিতরে আসল জিনিস আল্লাহর কাছে দোয়া করা চাওয়া কান্নাকাটি করা সুতরাং আমরা জন্য দোয়া করতে না ভুলি এবং এই দোয়ার বিষয়টা দেখেন এত বেশি চমৎকার আমরা যখনই পারি তখনই জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি এর জন্যে ওইরকম কোনো মানে স্পেসিফিক সময় যদিও আছে কিন্তু আমাদের এই জন্য ওরকম অপেক্ষা করে বসে থাকার দরকার নেই যে সমস্ত সময়ে দোয়া বেশি কবুল হয় সে সময়গুলো তো আমরা তো দোয়া বেশি করে করবই যেমন যে কোনো ফরজ নামাজের পরে আজান এবং একামাতের মাঝখানে তারপরে আসরের নামাজ পড়ার পরে আসর থেকে মাগরীবের ভিতরে ফজরের পরে এই সমস্ত সময়গুলো আসলে দোয়া কবুল হয় জমার সময় জুম্মার দিনে বিশেষ করে আপনার আজান এবং একামতের মাঝখানে তারপর ইমাম সাহেব যখন খুঁতবার দেন দুই খুদবার মাঝখানে এরকম কিছু কিছু সময় আছে কিন্তু এর বাইরেও আমরা চলতে ফিরতে উঠতে বসতে হাত তুলে হাত না তুলে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ আকবর একটা হাদিস আপনাকে বলি যে রসদ আসাম বলেছেন এন্নাকুমতা দোয়া আসাম তোমরা এমন কারোর কাছে দোয়া করছো না যে যিনি শুনতে পারেন না এমন কাউকে দোয়া করছো না যিনি অনুপস্থিত নিশ্চয়ই তোমরা ডাকছো সেমিয়ান যিনি শোনেন বা যিনি দেখেন আকরাবু ইলা আহাদিকুম যিনি তোমাদের সবচেয়ে কাছে মিন অনুকিরা হাইলাতিহি আল্লাহ তার যে বাহন আছে সেই বাহনের ঘাড় যত কাছে আল্লাহ সুমনতালা আমাদের তার চেয়ে বেশিক আছে সুফায়ন আল্লাহ তার মানে হলো যে আমরা যখন দোয়া করি আল্লাহ তালা তখন কিন্তু আমাদের দোয়াটা কবুল করার জন্য তৈরি থাকেন পাক রুসলে সাল্লাম আল্লাহকে আর হাদিসে বলেছেন লেহা তাজিজুফির দোয়া তোমরা দোয়াতে কখনোই মানে দুর্বল হয়ে যেও না ফেইন নাহ লে মা কেমা হাদুন মানে দোয়া করতে করতে কাউকে কোনো দিন হালাক করা হবে না ধ্বংস করা হবে না সুফান আল্লাহ দেখেন এই জন্য আমরা যত গুনার কাজ করি যত অপরাধ করি আমরা যদি দুইটা কাজ করতে থাকি আল্লাহ তালা আমাদেরকে ধ্বংস করবেন না আমরা হয়তো মারা যাব আমাদেরকে হয়তো হত্যা করা হবে শহীদ করা হবে আমাদেরকে হয়তো অত্যাচারিত করা হবে কিন্তু ধ্বংস করা হবে না ধ্বংস মানে কি অসম্মানজনকভাবে নিঃশেষ হয়ে যাওয়া আল্লাহ আকবর এই রমজান মাস হলো দোয়ার অন্যতম শ্রেষ্ঠ সময় আল্লাহ আকবর রসুল্লাহ সাল আলয় সাল্লাম অন্য সময় তো তিনি ইস্তিকফার তৌবা বেশি করে পড়তেন কিন্তু এই রমজান মাসে তিনি আরও বেশি করে এগুলো করতেন সময় তো ভাই বোনেরা আসেন এই পূর্ণময় রমাদানে আল্লাহ সাল্লাহ তাল্লা যে পূর্ণগুলো রেখেছেন যে আমল আমরা যে আমলগুলো আমরা করেছি এই আমলগুলো যেন আল্লাহ কবুল করেন সেজন্য আমরা দোয়া করি যে আমলগুলো আমরা করতে পারি নাই সেজন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ক্ষমা করেন আর রমজানের পরে আমরা যেন আল্লা সুবাহার তার রসুলিবা সাল্লামের কাছে এবং কোরআনের কাছে বেশি করে থাকতে পারে সেই দোয়া আমরা করব এরপরে আমরা অন্যদের জন্য দোয়া করব। আমরা দোয়া করব আমাদের বাবা মায়ের জন্যে আপনার প্রশ্ন করতে পারেন যে আমরা কয়বার দোয়া করব দেখেন বাবা মার জন্যে আমরা কয়েবার দোয়া করব এটা নির্ভর করে বাবা মাকে সত্যিকার অর্থে আমরা কতবার ভালোবাসি আমাদের যে সমস্ত বাবা মা ইন্তেকাল করেছেন তারা কিন্তু সব সময় এই জীবিত সন্তানাদির দোয়ার দিকে দোয়ার অপেক্ষায় চেয়ে থাকেন তারা আমরা যত বেশি দোয়া করব কবরে বসে তারা তত বেশি শান্তি পাবেন যাদের বাবা মা নেককার যাদেরকে আল্লাহ সুমান তাল্লাহ ক্ষমা করে দিয়েছেন তাদের জন্য আমরা যদি দোয়া করি তাহলে কবরে তারা আরও বেশি করে শান্তি পাবেন এবং তারা বেশি সম্মানিত হবেন আর যাদেরকে আল্লাহ সুমান তালা এখনও ক্ষমা করেন নাই তাদের জন্য আমরা বেশি করে ক্ষমা করে দোয়া করি আল্লাহ সুমান তাল্লাহ এক পর্যায়ে তাদেরকে ক্ষমা করে দিবেন। কার কোন গোনা কত দোয়াতে মানে ক্ষমা পাওয়া যাবে এটা আল্লাপাক ভালো জানেন তবে আমরা যতই তাদের জন্য দোয়া করব ততই তাদের উপকার হবে যে সমস্ত বাবা মা জীবিত আছেন আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ সুমন তাল্লা যেন তাদেরকে সহি সালে রাখেন সুস্থ রাখেন শান্তিতে রাখেন আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করব। আল্লাহ হকমার দেখেন সাল্লাম একটা কথা বলেছেন একটা হাদিসে যে তিনটা দোয়া আল্লাহ কবুল করেন বা তিনজনের দোয়া আল্লাহ কবুল করেন বেশি একজন হলেন দাওতল আলি দিলি ওয়ালাদিহি যে পিতা বা মাতা যখন তার সন্তানদের জন্য দোয়া করে এই দোয়াটা আল্লাহ কিন্তু অনেক বেশি কবুল করেন আমরা অনেক সময় আমাদের মুরুব্ব কেরাম উলামদের কাছে দোয়া চাই যে শেখ উস্তাদ হুজুর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন এটা কিন্তু দরকার আছে কারণ অন্যের দোয়া কাজে আসে সাহাবাই কেরাম রদিয়াল্লাহ তাল আনহোম রসুল্লামের কাছে এসে দোয়া চেতেন রসুল হাসব তাদের জন্য দোয়া করতেন এবং তারা সবাই উপকৃত হতেন আমরা মানুষের কাছে দোয়া করব কিন্তু বলেছেন যে বাবা মা তার সন্তানদের জন্য দোয়া করে আল্লাহ আল্লা সাল্লা ওই দোয়াকে বেশি করে কবুল করেন এখন এত বলতে পারেন যে শেখ আমরা তো গুণাগার মানুষ আমাদের দোয়াকে আল্লাহ কবুল করবেন আল্লাহ হকবার আল্লাহ তো বলেই দিয়েছেন যে বাবা মা দোয়া করলে আল্লাহ কবুল করবেন এখানে বাবা কি মুত্তা কি পরহেজগার ওলি কি গুণাগার চোর আল্লাহ কিন্তু কথা বলে নাই আল্লাহ বলেছেন বাবা মা হলেই বাবা মা সে সন্তানদের জন্য দোয়া করে দোয়াগুলো কবুল করেন সুতরাং আমরা যারা বাবা মা আছি এই রমজান মাসের জন্য আমরা বেশি করে আমাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করি তাদের নাম ধরে ধরে জন্য দোয়া করি এবং দোয়া করার সময় জন্য আমরা এরকম খুব স্পেসিফিক দোয়া না করি আল্লাহ তার এই চাকরিটা দিয়ে দাও সেজন্য একটা এরকম দামি গাড়ি কিনতে পারি এই ধরনের দোয়া না করি আমরা দোয়া যেন করি যেমন আল্লাহ সুমন তাল্লাহ কোন শেখাই দিয়েছেন আমাদের সন্তানদের জন্য রব্বের কামা রব্বের আল্লাহ তাদের রহমত করো কারণ আল্লাহর রহমত হলে তার যা যা দরকার আল্লাহ তাকে দিয়ে দেবেন এখন তার কোনটা হলে ভালো হয় সেটা আমি যতটুকু না জানি আল্লাহ সুমন তাল্লাহ তার চেয়ে অনেক বেশি জানেন এই জন্য আমার সন্তানদের জন্য স্পেসিফিক দোয়া না করে যে আল্লাহ সে ড্রাইভিং পরীক্ষা দেবে সে যেন ড্রাইভিং পাশ করে আল্লাহ সে পরীক্ষা দেবে সে যেন সবগুলো স্টার পায় আল্লাহ সে চাকরির দরখাস্ত করেছে তার চাকরি ইন্টারভিউ আছে তার চাকরি যেন হয়ে যায় আমরা এত ডিটেলসে দোয়া করে আমরা এই বলতে পারি আল্লাহ আমার ছেলে বা মেয়ে একটা চাকরির দরখাস্ত করেছে তুমি তাকে রহম করো তুমি তাকে বরকত দান করো তুমি যদি মনে করো এই চাকরি পেলে তার দুনিয়া এবং আখেরাতে কল্যাণ হবে তুমি এই চাকরিটা তার জন্য সহজ করে দাও আর তুমি যদি মনে করো এই চাকরিটা হলে তার দুনিয়া এবং আখেরাতে কল্যাণ হবে না তাহলে চাকরিটাকে তার থেকে সরায় রাখো আর তাকেও চাকরি থেকে সরাই রাখো এবং তাকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তার জন্য বরকত আছে যেখানে তুমিও খুশি আবার সেও খুশি হয়ে যাবে এটি কিন্তু দুয়ার একটা আদব রসুর সাল্লাম বলেছেন আর একজনের দোয়া বেশি কবুল হয় সেটা হলো দাও তো যে যারা রোজা রোজাদার তাদের দোয়া আল্লাহ বেশি কবুল করে সুতরাং আমরা যারা রমজান মাসে রোজা রাখছি আমরা বেশি করে রোজা অবস্থায় দোয়া করতে হবে অনেকে বলেন যে ইফতারের আগে দোয়া বেশি কবুল হয় ডেফিনেটলি ইসা ইফতারের আগে যখন আপনি কুথার্থ থাকবেন টায়ার্ড থাকবেন আপনার সামনে শীতল পানি আছে শরবত আছে খেজুর আছে খাবার আছে অন্য সময় দেখলে হয়তো জিব্বা দিয়ে পানি পড়ে আসে হ্যাঁ রোজার সময় আসে কিন্তু আমরা টাচ করি না আল্লা সনাত আল্লাহর ভয়ে আল্লাহর ভালোবাসায় আল্লাহকে খুশি করার জন্যে এই সময় আল্লাহ বান্দাদেরকে দেখে এত বেশি খুশি হয়ে যান আল্লাহ ফেরেস তাদেরকে ডেকে বলেন দেখো ফেরেশতারা তারা যে মানুষকে সৃষ্টি করার জন্য তোমরা বাধা দিয়েছিলে আর সেই মানুষগুলো আমাকে ভালোবেসে সারাদিন কিছু খায় নাই কিছু পান করে নাই আর এখনও দেখো খাবার নিয়ে বসে আছে আমার ভয়ে তারা পান করছে না ওই সময় বান্দা যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ সুবানতলা সাধারণত এই দোয়াগুলো ফেরান না সময়ত ভাই বোনেরা অনেক সময় দেখেছি যে আমরা যারা বিভিন্ন কাজে থাকি সংসারে থাকি রান্না রান্নাবান্না করি ইফতার বানাতে বানাতে আমরা টায়ার্ড হয়ে যাই ইফতারের আগে একটু দোয়া করার আমাদের সময় হয় না এটা কিন্তু টোটালি রং আমরা যারা ইফতার করি আমরা যারা ইফতার করাই ইফতার যারা ইফতার যারা বানাই আমাদের জন্য কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ইফতারের আগে দোয়া করাটা খুবই এক গুরুত্বপূর্ণ এবং আমাদের যত কাজ আছে যত প্ল্যান আছে এই প্ল্যানের ভিতরে যেন আমরা এটা রাখি যে ইফতারের অন্তপক্ষে পাঁচটা মিনিট আগে আমি উজু করে আমার খাবার সামনে নিয়ে বসবো এবং এই সময় আমি হাত তুলবা আল্লাহ দরবারে হাততুলবা কারণ রুসুল্লাপা আকসালসাল্লাম ওয়াদা করেছেন বা বলেছেন যে আল্লাহ সুমন তালা এই রোজাদারের দোয়াকে কুল করেন আর একটা হলো দাওতুল আউতুল মুসাফের যখন আল্লাহকে খুশি করার জন্য দুনিয়া এবং আখেরাতের ভালো কিছু করার জন্য কেউ বাড়ি থেকে বের হয়ে সফর করেন এই সফর করা অবস্থায় এই মুসাফিরের দোয়া আল্লাহ সুমান তালা কবুল করেন এখন যদি মনে করেন একজন বাবা যিনি সফর করছেন এবং যিনি রোজাদার তিনি যদি সফর করা অবস্থায় রোজা থাকা অবস্থায় তার সন্তানদের জন্য দোয়া করেন সেই দোয়া তিনবার বেশি কবুল হবে সফান আল্লাহ এই আমরা যারা বাবা আছি বা বাবা হব আমরা প্রত্যেকেই যেন আমাদের বর্তমান সন্তানদের জন্যে আমাদের যে সন্তান আসবে তাদের জন্যে সফর করা অবস্থায় রোজা থাকা অবস্থায় আমরা আদাল আল্লাহ দরবারে হাত তুলি আল্লাহ সুমান তালা এই দোয়াটাকে ফিরাবেন না ইনশো আল্লাহ সম্মানিত ভাই বোনেরা এই পূর্ণময়ের অধানে আমরা জন্য এই সুযোগটা আমরা নিই তাহলে আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করব আমাদের বাবা মার জন্য দোয়া করব এরপর আমরা দোয়া করব আমাদের যারা নেতা আছেন আমাদের যারা শাসক আছেন তাদের জন্য আমরা দোয়া করব কারণ আমাদের শাসকরা যদি ভালো না হন তাহলে কিন্তু আমাদের জীবন আমাদের সমাজ আমাদের রাষ্ট্র একদম নষ্ট হয়ে যায় আমাদের একটা টেন্ডেন্সি আছে আমরা শাসকদেরকে গালি দিই দেখেন আপনি ইসলামের কিন্তু কোথাও পাবেন না যে হো মুসলমানরা তোমরা যত ভালো মুসলমান হবে তোমাদের শাসকদেরকে তোমরা গালি দাও এটা কিন্তু বলা হয়নি বরং শাসকদের জন্য দোয়া করার কথা বলা হয়েছে এই জন্যে রমজান মাসে আমাদের যারা বিভিন্ন পর্যায়ের নেতা আছেন দায়িত্বশীল আছেন তাদের জন্য আমরা দোয়া করি কারণ বহু লোক আপনি দেখবেন তারা ভলান্টারিলি নিজের সংসার ছেড়ে চাকরি ছেড়ে এই দিনের জন্য কাজ করেন তারা কি শুধু সমালোচনার পাত্র নাকি তারা দোয়ারও অধিকার রাখে আমরা রমজান মাসে তাদের জন্য দোয়া করি আর দেখবেন যে আমাদের এই সমাজকে ভালো করার জন্য বহু লোক কাজ করছেন এই যে আমরা টিভিতে কথা বলছি আমাদের টিভির যারা কলাকুশলী আছেন তারা অনেক পরিশ্রম করেন আমরা হয়তো মনে করি তারা চাকরি করে অনেক পয়সা পায় কিন্তু এটা তো আমি নিজে জানি এই টিভিতে রেডিওতে যারা কাজ করেন তারা চাকরির বাইরে অনেক সময় দেন তারা দেন আল্লাহকে খুশি করার জন্যে মানুষকে খুশি করার জন্য না হলে আল্লাহকে খুশি করার জন্য তাদের জন্য দোয়া করব আমরা আমাদের বন্ধু বান্ধবের জন্য দোয়া করব আমাদের শিক্ষক শিক্ষিকাদের জন্য দোয়া করব আমরা যাদেরকে চিনি তাদের জন্য দোয়া করব যাদেরকে চিনি না তাদের জন্য দোয়া করব আমরা সমস্ত মুসলমানদের জন্য দোয়া করব কারণ হলে আপনারা সবাই বিখ্যাত হাদিসটা জানেন যে যখন কেউ কারোর অনুপস্থিতি দোয়া করে আল্লাহ সুবাহন তাল্লাহ তখন ফেরেশতা নিয়ে করে বলেন যে তোমরাও ওই ব্যক্তির জন্য দোয়া করো আর ফেরেশতারা যখন আমাদের জন্য দোয়া করবে আল্লাহ সুবানা তাল্লাহ এই দোয়াটা কিন্তু ফেরান না সুতরাং আমি যখন আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের জন্য দোয়া করছি তার মানে হলো এই দোয়াটা কিন্তু আমি নিজের জন্যই করছি আল্লা সুবাহন তালা এই পূর্ণময় অবদানে তার কাছে হাত তোলার ভিক্ষা করার আমাদের তৌফিক দান করুন আমাদের মনের যত বাসনা আছে যত অভিযোগ আছে আমার জন্য আল্লাহ সুমান তালার কাছে তুলে ধরি সম্মত ভাই বোনেরা আমি আপনাদের জন্য দোয়া করব। আপনারা আমাদের আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি